এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সূর্য এসব কি বলছে? আমি তো এটার কোনো মানে আসলে সূর্য হঠাৎ করে মাথাটা ঘুরে গেছিল লাবণ্যর বাচ্চার কথাটা শুনে, তাই আরো। আর তাছাড়া এই ব্যাপারে সুন্দরীও খুব টেনশনে আছে, তাই না সুন্দরী? আসলে সূর্য খুব নরম মনের ছেলে তো। আমি তোমাকে পরে ফোন করছি। দেখো সূর্য, এভাবে যদি সবাই মিলে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? এখন তো আমাদের শক্ত থাকতে হবে। দেখো ডাক্তারবাবু যা বলছেন অপারেশনটা করতেই হবে, কিন্তু এই অপারেশনটা করলে কি হবে না হবে দেখো সেটা নিয়ে একটা আলোচনা দরকার। সামনে আমি এখানে দাঁড়িয়ে না থেকে আমি ম্যাডাম সেনের সঙ্গে পরিষ্কার ভাবে কথাগুলো বলে নি। মামি, আমি এক্ষুনি আসছি। এটা তুমি কেন করলে ঠাকুর, এটা তুমি কেন করলে? সূর্য যে অন্যায় করেছে, যে পাপ করেছে, তার শাস্তি তুমি সূর্যকে দাও। তুমি লাবণ্য ম্যাডাম আর তার সন্তানকে দিতে পারো না ঠাকুর, তাদেরকে তুমি এত কষ্ট দিতে পারো না। তুমি যেটা করছো, তুমি যেটা করছো সেটা তুমি ঠিক করছো তো? বলো, উত্তর দাও আমাকে, তুমি যেটা করছো সেটা তুমি ঠিক করছো তো ঠাকুর? তুমি তো সব জানো ঠাকুর, তুমি তো সব জানো। আমি এতদিন ধরে শুধুমাত্র লাবণ্য ম্যাডাম আর তার বাচ্চার জন্য কত কষ্ট সহ্য করেছি, আমি এখনো করছি। আমার আমার কষ্টের কোনো মূল্য নেই তোমার কাছে? বলো, উত্তর দাও আমাকে। তুমি যা করছো তুমি ঠিক করছো তো ঠাকুর? তুমি বলো, তুমি যা করছো তুমি তুমি ঠিক করছো তো? ওই নিষ্পাপ নির্দোষ মানুষ দুটোকে তুমি তুমি এত কষ্ট দিতে পারো না, তুমি তুমি ওদের এত এত বড় ক্ষতি করতে পারো না ঠাকুর, তুমি পারো না এত বড় ক্ষতি করতে ঠাকুর। ঠাকুর তুমি এত নিষ্ঠুর হতে পারো না, তুমি এত নিষ্ঠুর হয়ো না ঠাকুর। তুমি যদি এত নিষ্ঠুর হও তাহলে তো তাহলে তো সাধারণ মানুষের তোমার উপর থেকে ভরসা, ভালোবাসা, সব কিছু সব কিছু চলে যাবে। এত বড় অন্যায় করতে তুমি পারো না ঠাকুর, এত বড় অন্যায় করতে তুমি পারো না। বলো, তুমি এত বড় অন্যায় করতে পারবে? বলো ঠাকুর, বলো আমাকে, উত্তর দাও তুমি।
ম্যাডাম ডাক্তারবাবু কিন্তু খুব বারবার তাড়া দিচ্ছেন, মানে লাবণ্যর বরের সইটার জন্য আর কি, নাহলে অপারেশনটা করা যাবে না। আচ্ছা লাবণ্যর বর কোথায় আপনি জানেন? মানে কাল থেকে তো এলোই না। ম্যাডাম বলছিলাম যে তার সাথে কি আপনার কোনো কথা হয়েছে? ডাক্তারবাবু বলছিলেন যে যত সময় যাবে তত রিস্ক ফ্যাক্টর বাড়বে। দেখুন আমাদের তো আর কোনো উপায় নেই। আমি বলছিলাম যে আগের বারের মতো সূর্যই সইটা না হয় করে দিক। ম্যাডাম কি এই কথাটা শুনে রেগে গেলেন? কিন্তু এটা ছাড়া তো কোনো উপায়ও নেই। আসলে ম্যাডাম আমি এই কথাটা বলছিলাম এই কারণে যে আগের বার তো ওই সই করেছিল, তাই এবারও যদি ওই সই করে তো সেক্ষেত্রে কেউ কেউ ব্যাপারটা নিয়ে সন্দেহ করবে না কিছু। এক মিনিটের জন্যও যেন মনিটরিং বন্ধ না হয়, কেমন? তার কারণ পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল। ওকে স্যার। লাবণ্য